হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাসের নম্বর বিভাজন ও সিলেবাস নিয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তোমাদের কিন্তু দুটো টপিক থাকে ঠিক আছে আশি নাম্বারে তোমাদের যে লিখিত পরীক্ষা হয় সেই আশি নাম্বারের কিন্তু দুটো টপিক থাকে তার আগে বলে রাখি তোমাদের টোটাল নাম্বার থাকে কিন্তু একশো প্রোজেক্টে কুড়ি সেখানে কিন্তু তোমাদের ছয় কিন্তু পাওয়া কিন্তু বাধ্যতামূলক আর লিখিত পরীক্ষায় কিন্তু চব্বিশ কিন্তু তোমাদের পেতেই হবে না হলে কিন্তু তুমি এই সাবজেক্টটিতে ফেল আসবে ঠিক আছে ব্যাগ আসে ঠিক আছে এবারে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক দর্শনের কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকে তোমাদের দুটো টপিক থাকে প্রথম টপিক থাকে পাশ্চাত্য দর্শন এখানে থেকে কিন্তু বিভাগ ক চল্লিশ নাম্বার কিন্তু থাকে প্রথম অধ্যায়ের নাম দর্শনের ধারণা এখানে কিন্তু তোমাদের এমসি কিউ থাকে দুটো এসে কিউ দুটো থাকে বড় কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু পড়ে না টোটাল দর্শনের ধারণা থেকে চার নাম্বার আসে দ্বিতীয় অধ্যায় পাশ্চাত্য দর্শনে জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ এখান থেকে দুটো এমসি কিউ এসে কিউ থাকে না বড়ো কোশ্চেন কিন্তু একটা লিখতে হয় আট নাম্বার ঠিক আছে এই অধ্যায় থেকে কত নাম্বার পরে দশ নাম্বার কিন্তু পড়ে নেক্সট তিন নম্বর অধ্যায় পাশ্চাত্য দর্শনের দ্রব্য এখান থেকে দুটো এমসি কিউ চারটে এসি কিউ কোনো কিন্তু লং কোশ্চেন থাকে না টোটাল নাম্বার কিন্তু দ্রব্য থেকে ছয় চার নম্বর অধ্যায় কার্যকারণ সম্বন্ধ এখান থেকে এমসি কিউ দুটো এসি কিউ থাকে না বড়ো কোশ্চেন একটি লিখতে হয় ঠিক আছে টোটাল নাম্বার কিন্তু দশ থাকে কার্যকারণ সম্বন্ধ থেকে নেক্সট পাশ্চাত্য দর্শনের লাস্ট অধ্যায় বা পঞ্চম অধ্যায় বস্তুবাদ এবং ভাববাদ এখান থেকে এমসি কিউ দুটো থাকে এসে কিউ থাকে না আর লং কোশ্চেন কিন্তু একটি পড়ে তোমাদের কিন্তু একটি লিখতে হয় এখান থেকে আট নাম্বার টোটাল এই অধ্যায় থেকে কিন্তু দশ আর এটাই কিন্তু পাশ্চাত্য দর্শনের টোটাল চল্লিশ নাম্বার এবারে আমরা আলোচনা করব ভারতীয় দর্শন বা বিভাগ ক এখান থেকে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার থাকে ঠিক আছে এক নম্বর অধ্যায় ভারতীয় দর্শনের দর্শনের ধারণা এখানে কিন্তু এমসি কিউ তিনটি দুটো লং কোশ্চেন কিন্তু পড়ে না ঠিক আছে আর এখানে টোটাল নাম্বার কত পাঁচ দু নম্বর অধ্যায় ভারতীয় দর্শনের চার বাঘ ধর্ষণ এখানে এমসি কিউ দুটো এসে কিউ চারটে আর লং কোশ্চেন কিন্তু থাকে না টোটাল নাম্বার থাকে চার বাঘ ধর্ষণ থেকে ছয় তিন নম্বর অধ্যায় বৌদ্ধ দর্শন এখান থেকে এমসি কিউ চারটে এসে কিউ দুটো লং কোশ্চেন থাকে না টোটাল নাম্বার থাকে বৌদ্ধ ধর্ষণ থেকে ছয় এবার ভারতীয় দর্শনের চার নম্বর অধ্যায় ন্যায় দর্শন এখান থেকে এমসি কিউ তিনটে এসি কিউ কোনো থাকে না লং কোশ্চেন কিন্তু তোমাদের একটি পড়ে সেটি লিখতে হয় ঠিক আছে এখান থেকে টোটাল নাম্বার থাকে ন্যায় দর্শন থেকে এগারো নেক্সট পাঁচ নম্বর অধ্যায় অদ্বৈত বেদান্ত এখান থেকে এমসি দুটো এসে কিউ দুটো লং কোয়েশ্চেন থাকে না টোটাল নাম্বার চার থাকে এখানে অদ্বৈত বেদান্ত থাকে ভারতীয় দর্শনের বিভাগ থেকে নেক্সট ভারতীয় দর্শনের শেষ অধ্যায় বা ছ নম্বর সমসাময়িক ভারতীয় দর্শন এখান থেকে এমসি কিউ এসে কিউ থাকে না লং কোশ্চেন একটি থাকে তোমাদের লিখতে হয় টোটাল থাকে এই অর্ধে আট দেখলে বন্ধুরা এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী কোশ্চেন প্যাটার্ন ফিলোজফি বা দর্শনের পাশ্চাত্য দর্শন থেকে চল্লিশ ভারতীয় দর্শন থেকে চল্লিশ দেখে নাও বন্ধুরা ভালো করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই নতুন নতুন সাজেশান ভিডিও এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা কিন্তু প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর আমি দর্শন বিষয়ে কিন্তু সাজেশান ও অধ্যায় ভিত্তিক কিন্তু আলোচনা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে